নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 56 ঘন্টা একদম কাউন্ট করে নিন, এই 56 ঘন্টা 6 রাশি বিশ্বে রাজত্ব করতে চলেছে। কেন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব, কোনো হাওয়াতে কথা নয়। এই 56 ঘন্টা কিসের জন্য এই 6 রাশির কপাল খুলতে চলেছে, পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি। দেখুন, 14ই আগস্ট, 15ই আগস্ট এবং 16ই আগস্টের মাঝামাঝি, অর্থাৎ মোটামুটি 2 দিন এই 6 রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। দেখুন, 14 তারিখ দুটি রাজ্য এই 6 রাশিকে বিশ্ব দরবারে প্রস্ফুটিত করতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি। প্রথম কথা, বৃহস্পতি অবস্থান করছে মীন রাশিতে এবং বক্রী অবস্থাতে, এবং এই বৃহস্পতি স্থান বলি এবং দিশা বলি, অর্থাৎ একটি হচ্ছে বক্রী অবস্থা, একটা হচ্ছে স্থান বলি এবং দিশা বলি, এই কটি অবস্থায় কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ যখন বক্রী হয় তখন শুভ গ্রহ 3 গুণ বৃদ্ধি করে, এবং স্থান বলি এবং দিশা বলির ফলে এই গ্রহ আপনাদেরকে যথেষ্ট শুভ ফল দেবে, এবং এর সাথে 14, 15, 16 মাঝামাঝি পর্যন্ত নির্ণায়ক রেজাল্ট দিবে। গজকেশরী রাজ্য তৈরি করছে আপনার এই 6 রাশি, এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে গজকেশরী রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য, এই দুইটি রাজ্য আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, সমস্যা আছে, সমাধান আছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে নেই, এভরিথিং ইজ পসিবল, অসম্ভবকে সম্ভব করা কিন্তু যায়। যদি আপনার ছকে পোটেনশিয়ালিটি থাকে, এবং তবে আপনি যদি ভাবেন যে আপনি আপনার জন্মছকে বৃহস্পতি কেমন আছে, সেটাও কিন্তু দেখা এখন তো দরকার। এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাক বা পজিটিভ থাক, বৃহস্পতিকে শুভ করতে গেলে একটি আপনাদেরকে বলি, প্রথম কথা যে আপনার যারা গুরুজন আছে তাদের সম্মান করুন, তাদেরকে সঠিক আসনে বসান, তাদেরকে সম্মান প্রদর্শন করুন, রেসপেক্ট করুন আপনার যারা থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে। বৃহস্পতি আপনার ভালো আছে, আপনি এই কাজটা করুন, আরও বৃহস্পতি ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতি আপনার ভালো আছে, আপনি গুরুজনদেরকে আপনি অসম্মান করছেন, বৃহস্পতি কিন্তু আপনার ড্যামেজ হয়ে যাবে। যতই আপনার রাহু রাশিচক্রে বৃহস্পতি স্ট্রং থাকুক, কিন্তু আপনাকে গুরুজনের সঠিক জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনার রাশিচক্রে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এটা দেখা কিন্তু একান্ত দরকার। বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তান কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ। দেখুন, বৃহস্পতির কাছে সমস্ত কিছু, কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না দেখবেন, একটা লণ্ঠন নিয়েও কেউ দাঁড়িয়ে আছে হাতে, যে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। এখানে আপনাদেরকে বোঝা দরকার আছে যে বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, এবং আপনার নেচার বৃহস্পতি কিন্তু ভালো হবে, আপনার নেচারে বৃহস্পতি খারাপ হবে, প্রতিকার তো ডেফিনেটলি দরকার, এটা আমি আবারও বলবো। দেখুন, এই ভিডিওটি আবার আমি একটা কথা বলছি, এই ভিডিওটি আবার কপি হবে, কপি হয়ে পেস্ট হবে, দিয়ে এটাকে নতুন করে আঙ্গিকে মাখিয়ে আবার এই ভিডিওটা কিন্তু কপি পেস্ট করে আবার এটা, কিন্তু দেখবেন এই ভিডিওটি কে আগে এই চ্যানেলে দিচ্ছে, অ্যাস্ট্রো এডুকেশনের চ্যানেলের ভিডিও অনেক কপি হচ্ছে। দেখুন, আমি নিজেকে গর্ব অনুভব করি যে আমার ভিডিও কপি হয়, করুক আপত্তি নেই, কিন্তু নিজের থিঙ্কিং পাওয়ার,
নিজের চিন্তাধারা দিয়ে তৈরি করা। এই জন্য আমি বলি অ্যাস্ট্রোলজি পুরোপুরি হচ্ছে সায়েন্স, বেদের অঙ্গ। অর্থাৎ আপনার ক্ষেত্রে সমস্যা আছে, আপনাকে হাত ধরে টেনে তুলতে পারে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার। সমস্যা আছে, সমাধানও হবে। দেখুন, আপনি, আমি বারবার বললাম যে অসম্ভব কি, কিন্তু আপনি আজকে যদি চান যে আমি প্রচুর সম্পত্তির মালিক হব, আপনি তেমন ইনকাম করেন না, সেই ইনকামটা আপনার বৃদ্ধি করা যাবে। আপনি ধরুন দিনে 500 টাকা ইনকাম করেন, আপনি যদি দিনে বলেন আমি 1,00,000 টাকা ইনকাম করবো, সেটা কিন্তু অসম্ভব। কারণ আপনার ছকে কিন্তু সেই পারমিটটা করা দরকার। আপনার 500 টাকাটা আপনার 2,500-3,000 কিন্তু করা যেতে পারে পার ডে, কিন্তু 1,00,000 টাকা, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনার চাহিদা কিন্তু করতে হবে। যোগ্যতার বাইরে চাহিদা করলে কেউ কেউ বলছে যে স্যার আপনি কোটিপতি বানিয়ে দিচ্ছেন। কোটিপতি বানানে আমি বানাচ্ছি না, গ্রহ কিন্তু করাচ্ছে, আপনার হচ্ছে না, আজকে কিন্তু হচ্ছে। অর্থাৎ এই বৃহস্পতি গোল্ডকে দেখে, বৃহস্পতি আপনার যদি ছকে ভালো থাকে কি না, আপনি দেখবেন স্ত্রী সুখটা, সন্তান সুখ, স্ত্রী সুখ, এটা সম্পূর্ণ দেয় বৃহস্পতি। আপনি দেখে নিন, আমি প্রচুর ছক দেখেছি যাদের ক্ষেত্রে বৃহস্পতি ড্যামেজ, সন্তানের জায়গা, আপনার স্ত্রীর জায়গা, এই জায়গাগুলো কিন্তু সমস্যা। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, গুরুর আশীর্বাদ যে রাশিগুলোর উপর পড়বে, এই গজকেশী রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য, নাম্বার 1 যে টপ লিস্ট রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি সপ্তম ভাবে দুটি রাজ্য, আপনার পঞ্চম মহাপুরুষ রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য। অর্থাৎ এই যে আপনার ছকে যে রাজ্যগুলো তৈরি হচ্ছে, গজকেশী রাজ্য এবং আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য, আপনার ক্ষেত্রে একাদশপতি, স্থানমলি এবং দিশাবলি, স্থানমলি দিশাবলি এবং বৃহস্পতি বকরি, অভাবনীয় প্রাপ্তি আপনার হবে। আপনার ব্যবসা, আপনার দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার, সফলতা, সাকসেস এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা দুর্ধর্ষ, লাভবান আপনারা হবেন। ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির পঞ্চমভাবে হচ্ছে গজকেশী রাজ্য এবং আপনাদের ধনাধিপতি এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি, মানে দুর্দান্ত কানেকশান, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে বকরি অবস্থায় স্থান বলে, দিশা বলে এবং চন্দ্র এবং বৃহস্পতি গজকেশীর রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনার ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে কর্কট রাশি। ভাগ্যে পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির চতুর্থভাবে সুখ সাধন, প্রপার্টি, এই যাবতীয় জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ ধনুরাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, চারটি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, আর্থিক স্থিতির জায়গা মজবুত আপনাদের হবে এবং আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট। আপনাদের গজকেশী রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদেরকে মানে পূর্ণ মাত্রায়, লিখে রাখুন মিথুন রাশি, নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মীন রাশি। রাশিতে বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান করছে, আপনার পঞ্চম পদিকে কানেক্ট করছে হংস নামক মহাপুরুষ রাজ্য, গজকেশী রাজ্য, স্থান বলি, দিশা বলি, আপনার ক্ষেত্রে কিন্তু এই 56 দিন, অর্থাৎ আপনার কিন্তু নির্ণায়ক, বিশ্বে রাজত্ব করতে চলেছে মীন রাশি।
যে কোনো দিক থেকে অপরচুনিটি, গোল্ড, শেয়ার বাজার, অনলাইন কাজ, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা, দৈনন্দিন রোজগার বৃদ্ধি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।